ওই আম্পায়ারকে দিতে বললো করতারি হোক সকলে মিলে থ্যাংক ইউ ভেরি মাচ প্রথম বল থেকে কোন রান আসেনি চাপা সোচ সাজানের ব্যাচ সৌরভ পরের বল পরের বল এটা প্লেসমেন্ট ওয়েল ফিল্ডিং কিন্তু না শেষ রক্ষা হলো না চারটি রানে দল ওয়েল ফিল ওয়েল ট্রাই বাট নট সেফ ক্ষেত্রে চাপা শট এবং চারটি রান শট হ্যান্ড সাজান পরের বল পরের বল তার ক্ষেত্রে ফিল্ডার ছিল কিন্তু এখান থেকে হ্যাপিলেস এবং চার চারটি রান দিচ্ছে নো সিক্স মতলব রান নেকি কোই বাদ নেই ইয়ে চৌকা হ্যায় আর রান সংখ্যা বিবি পুরি বল এটা কিন্তু বেশ ভালো জায়গায় রেখে ভিট করিয়েছে সাজানকে প্রথম ওভার চলছে পাঁচ ওভারের ম্যাচ রান সংখ্যা ১৩ ভেতর থেকে খানিকটা রান ১৩ দুটি বল থেকে কোনো রান দেয়নি এখনো এবং সরাসরি ফিল্ডার আছে ওখানে তিন তিনটি বল হলো কৃষ্ণ ক্রিকেট ব্যাটসম্যানের উপরে জয়মা কালী বল তারা কিন্তু ১.৩ ওভার খেলা গড়িয়েছে রান ১৩ এক উইকেট এবং অনেকটা স্টেজ করে নিয়ে অবশেষে চারটি রান এলো চতুর্থ বলের মাথায় চারটি রান রান সংখ্যা ১৭ ৭ এক উইকেট জমজমাট পেশারটাকে রিলিজ করার চেষ্টা ব্যাটার পরবর্তী বল ধামা চাপা সব রিভার্সে কিন্তু একেবারে পায়ের কাছে ছিল পঞ্চম বলটা কমপ্লিট হলো চারটি রানের সেক লাস্ট বল ১৮ দ্বিতীয় ওভারটা ভালো ছিল থার্ড ওভারে দুটি ওয়াইড অনেকটা খেলেছে অনেকটা স্ট্রেস করে নিয়ে রিভার্স ঠিকঠাক হয়নি ব্যাটে মিডিল অংশে লাগেনি একেবারে শেষ প্রান্তের দিকে লাগে নিচে রান ১৯ অনেকটা হতে পারে
চলে গেছে ব্যাটসম্যান হরিঙ্গাটা শিব শক্তি এখান থেকে কথা উঠালো উইকেট রক্ষক চমৎকার বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচ তালুবন্দি করে নিল দ্বিতীয় উইকেট করলো হরিঙ্গাটা শিব শক্তি রান সংখ্যা ১৯ হ্যাপি ব্যাট করতে এসে নামের সাথে দলকেও খুশি করতে হবে ব্যাট হাতে হ্যাপি এ মুজি দে लेकिन एक और हो सकता था थोड़ा सा मिस टाइमिंग यहाँ पर जी हाँ हिटाओ माना चिलो प्लेसमेंट करते पारे नहीं किंतु ये पर एक और मिस करे नहीं